বন্ধুরা, এখানে এই মেয়েটি খাবার খেতে খেতে পেন্ডিং করছিল, আর তখন সেখানে জাজেসরা আসে আর মেয়েটার হাত থেকে খাবার কেড়ে নিয়ে ফেলে দেয়, কারণ এই কম্পিটিশনে খাবার আনার কোনো পারমিশন ছিল না। আর এই কম্পিটিশনটা কোনো যেমন তেমন কম্পিটিশন ছিল না, কারণ এই কম্পিটিশনটা যে জিততে পারবে তাকে দেওয়া হবে নগদ 5 লাখ টাকা পুরস্কার। কিন্তু এই মেয়েটি কম্পিটিশনে কোনো নিয়ম মানছিল না, যার জন্য জাজেসরা এই মেয়েটার উপর ভীষণ রাগ করে, আর যেটা দেখে আশেপাশের লোকেরা বলতে থাকে এই মেয়েটা কম্পিটিশন জিততে পারবে না। কিন্তু মেয়েটি লোকে কি বলছে সেদিকে খেয়াল না করে নিজের পেন্ডিং করতে থাকে। তো বন্ধুরা, এই মেয়েটিকে একটা সুন্দর পেন্ডিং বানিয়ে জাজেসদের খুশি করে কম্পিটিশন জিততে পারবে। কিন্তু সেটা দেখার আগে যদি তুমি স্কুলে যাও তাহলে ভিডিওটাকে লাইক করো, আর যদি তুমি কলেজে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার রোল নাম্বারটা লিখে দিও। তো বন্ধুরা, ফাইনালি মেয়েটি একটি সুন্দর পেন্ডিং বানিয়ে কম্পিটিশন জিতে যায়।